গত কিছুদিন আগে টানা বর্ষণের ফলে সারা রাজ্যের সাথে মন্দির নগরী উদয়পুর মহকুমায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেন ছাতারিয়া এলাকার কৃষকরা। অসময়ে প্রবল বৃষ্টির ফলে অনেক ধান জমি যেমন জলের তলায় তেমনি জলমগ্ন হয়েছে, বহু মৌসুমি ফসলও নষ্ট হয়েছে, যেমন আলু, লাউ, বাঁধাকপি, ফুলকপি, বেগুন ইত্যাদি বহু ফসল নষ্ট হয়েছে। অসময়ের সৃষ্টি ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপের ফলে উদয়পুর মহকুমার বিস্তীর্ণ এলাকার কৃষিজমি বাইরে নিয়ে গেছে জলের তলায়। ধীরে ধীরে কৃষকরা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে আসছে স্থানীয় কৃষি আধিকারিকের অফিসে। ছাতারিয়ার কৃষকরা জানান, গত কিছুদিন আগে বৃষ্টিতে তাদের ফুলকপি, বাঁধাকপি, বেগুন, আলু, লাউ সহ সব ধরনের কৃষি সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা আজ দিশেহারা। ইতিমধ্যে রাজ্যের কৃষিমন্ত্রী এলাকায় প্রদর্শন করে গেছেন, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই আশা নিয়ে কৃষকরা আবার কৃষি কাজে মাঠে নেমে পড়েছেন। কৃষকরা জানান, আবার তারা এই জমিতেই নানা ধরনের কৃষি ফসল লাগিয়েছেন। উল্লেখ্য, উদয়পুর মহকুমার ছাতারিয়া এলাকাটি কৃষি প্রধান এলাকা। প্রায় 500 পরিবার কৃষিকাজ করে জীবন জীবিকা নির্ভর করেই চলেছে। এবারের বৃষ্টির ফলে এরকম ক্ষতি হবে এটা ধারণা করতে পারেনি কৃষকরা। বর্তমান রাজ্য সরকারের দিকে তাকিয়ে আছে এলাকার কৃষকরা। তারা আশাবাদী, রাজ্য সরকার ও এলাকার বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী কৃষকদের পাশে এসে দাঁড়াবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাতে করে কৃষকরা আবার কৃষিকাজ করে জীবন ধারণ করে বেঁচে থাকতে পারেন। বর্ষা গেছে বৃষ্টি, এই গত কয়েকদিন বৃষ্টিতে, কিছুদিন আগের বৃষ্টিতে। আচ্ছা, কি কি কপি লাগাইছেন আপনি? ফুলকপি, ফুলকপি, ফুলকপি লাগাইছে, এটি বর্ষায় নষ্ট হয়ে গেছে, কুচে গেছে কপি। আচ্ছা, এই জায়গাটা কি নাম? ছাতারিয়া এলাকা। এর কতজন কৃষক আছে? প্রায় 500 পরিবার। এই সবাই কি নষ্ট হয়েছে? হ্যাঁ, ফুলকপিটা বেশি নষ্ট হয়েছে। আর কি কি নষ্ট হয়েছে? ফুলকপি আর এই ধনিয়াপাতা, টমেটো গাছ হচ্ছে গেছে। এই এই এলাকাটাতে কতজন কৃষক পরিবার আছে? 500 পরিবার আছে। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।